হাই ফ্রেন্ডস, আজকের রেসিপি চিকেন মহারানী। বাড়িতে আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন, দারুণ খেতে। যে কোনো পরোটা, তন্দুরি রুটি, নান পুরি এইসবের সঙ্গে খেলে আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন দেখাই কিভাবে এই রেসিপিটি বানিয়েছি। এখানে আমি 2 থেকে 3টে পেঁয়াজ কুচি, 1টি রসুন আর কিছুটা বাদাম নিয়ে নিচে ওটা পেস্ট করে নেব। আর এখানে এগুলো, এই মশলাগুলো আমি শুকনো ড্রাইভাবে হালকা গোটা গোটা পিষে নেব। সবকটা মশলা আমি পিষে নিয়েছি। এখানে 1 কেজির মতো মাংস আছে, পেঁয়াজের পেস্ট, 2 চামচ দই আর একটু ক্রিম ব্যবহার করেছি এখানে। আর গোটা মশলাগুলো যে আমি পিষেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ওপর থেকে কাসৌরি মেথি দিয়ে দিলাম, 1টা লেবু হাফ দিয়ে দিয়েছি, আর আন্দাজ মতো লবণ। ভালো করে এটাকে মাখিয়ে আধা ঘন্টা রেখে দেব। মেরিনেট করা হয়ে গেছে। এখানে আমি 4 চামচের মতো সাদা তেল আর 2 চামচের মতো ঘি ব্যবহার করছি। পেঁয়াজ কুচি এর মধ্যে 1 বাটি দিয়ে দিয়েছি আর কয়েকটা গোটা মশলা দিয়ে দিয়েছিলাম। মাংসের টুকরোগুলো এর মধ্যে সব দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেছে, ঢাকনা ডেকে আস্তে আছে 10 থেকে 15 মিনিট ভালোভাবে রান্না করতে হবে। কালারটা এরকমই সাদা থাকবে, তেলগুলো ভেসে উঠেছে। উপর থেকে আমি ধনে পাতা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, টেস্টটা আরও ভালো হবে। আমি যেভাবে বানিয়েছি আপনারা ওইভাবে বানাতে পারেন। আরও 10 মিনিট রান্না করার পর কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা খুবই দারুণ হয়েছে, খেতেও এরকম টেস্টি। এরপরে আমি পরিবেশন করে দেখাচ্ছি। ভিডিওটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।